খ্রিস্টান মানের উপস্থিতি 4 নম্বর, কয় নাম্বার? এটা আপনি নিজে করবেন এবং যাদেরকে দাওয়াত দিতে যাবেন তাদেরকেও বলবেন যে ভালো কাজের প্রতিযোগিতা করবে। অমুকে মসজিদে জামাতে নামাজ পড়তে যায় 5 ওয়াক্ত, আমি কেন পারবো না? আমি যাব। আল্লাহ নবী প্রতিযোগিতার জন্য শিক্ষা দিয়েছেন কিতাবুল জুমা বুখারীতে। জুমার দিনে যে ব্যক্তি সকলের আগে মসজিদে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা উট, কবুলকৃত উট কোরবানির সওয়াব দিবেন। চিন্তা করছেন? আপনি যে কোরবানি দেন এটা কবুল হবে কি হবে না কোনো নিশ্চয়তা নেই। আপনার কোরবানির টাকা হালাল না হারাম নিশ্চয়তা নেই। 1,20,000 টাকা দিয়ে আপনি গরু কিনে জবাহ করলেন, ওটা কবুল হয়েছে কি হয় না এর কোনো নিশ্চয়তা নেই। কিন্তু জুমার দিনে যদি কোনো ব্যক্তি সকলের আগে যায়, একটা উট কোরবানি অর্থাৎ কবুলকৃত, অর্থাৎ আল্লাহ কবুল করবেন, গ্রহণ করবেন, এইরকম একটা উট কোরবানি সব আল্লাহ তাকে দান করে দিবে। এটাকে প্রতিযোগিতা বলে। হাদিস যখন শুনলেন, বুলুগুল মারামের 1296 নম্বর হাদিস খুলে দেখুন, আল্লাহর নবী এই কথা যখন বললেন সকলে বাড়িতে চলে গেল, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মসজিদ থেকে বের হয় নাই। কেউ তো জানে না, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়ি থেকে বললেন সকলের আগে আগামী দিন আমি মসজিদে যাব, সকলের আগে মসজিদে গিয়ে আমি উট কোরবানির সওয়াবটা নিব। তিনি স্ত্রীকে বললেন, স্ত্রীও তাই তাড়াতাড়ি খাবার দাবার রেডি করে দিলেন। খাওয়া দাওয়া শেষ করে তিনি কি করলেন, সকলের আগে মসজিদে নববীতে গিয়ে হাজির। মসজিদে নববীর ভিতরে গিয়ে দেখেন কোনো মানুষ নেই, কিন্তু এক কর্নারে একটা চাদর মুড়ি দিয়ে একটা লোক বসে আছে। পিছন দিক থেকে চাদরটা উঠিয়ে দেখে আর কেউ নয়, সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে কি বাবার আপনি বাড়িতে যান নাই? আবু বকর সিদ্দিক বলেন, রে অমর, গতকালকে ইশার পথে যখন আল্লাহ নবী হাদিস বলেছেন তোমরা সবাই বাড়িতে চলে গিয়েছিলে, আমি আবু বকর তখন থেকে আর বাড়িতে ফিরে যাই নাই, যাতে করে এই উটের সব আর কেউ নিতে না পারে। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন? তাদের মধ্যে প্রতিযোগিতা ছিল, আমলের প্রতিযোগিতা ছিল। আমাদের মধ্যে সেরকম প্রতিযোগিতা নাই। আপনি তাবলিগ করবেন, আপনার মধ্যে এই প্রতিযোগিতা থাকতে হবে, তা নাহলে আপনার তাবলিগের কোনো ফুটা পয়সার মূল্য নাই। আপনি কিসের আদেশ করবেন? এগুলো এই কথাগুলো আপনি বলবেন, আর এগুলো নিজের সবচেয়ে বেশি করার চেষ্টা করবেন। ভাইরা আমার, 4 নম্বরে আল্লাহর নির্দেশ, ফাস্তাবিকুল খায়রাত, ভালো কাজে তোমরা প্রতিযোগিতা করো, বেশি বেশি করে প্রতিযোগিতা করো, শোনো, বলো, এগুলো আল্লাহর নির্দেশ, করো, এগুলো আদেশ আল্লাহ। তাবলিগ যারা করবেন তাদের করণীয় সৎ কাজের আদেশ আল্লাহ যা নির্দেশ করছেন তাই বলা। আল্লাহর নির্দেশের মধ্যে 4 নম্বরে বলা হলো যে তোমরা ভালো কাজের প্রতিযোগিতা করবে। কয় নাম্বার গেল? ভালো কাজ বলতে, উনি যদি হালাল পয়সা পোশাক পরে আমিও পারবো, উনি যদি পারে দাড়ি রাখতে আমি কেন পারবো না, উনার যদি দাড়ি না রাখলে যদি না চুলকায় আমার চুলকাবে কেন, উনার যদি বাবরি চুল রাখলে যদি ওনার না চুলকায় আমার চুলকাবে কেন, আর যদি চুলকায়ও আল্লাহর নবীর সুন্নত পালন করতে গিয়ে যদি চুলকায়ও চামড়া যদি উঠেও যায়, তবু ওই চামড়ার মূল্য আমার আল্লাহর কাছে লক্ষ লক্ষ গুণ বেশি। ভাইরা আমার, তাই বলতেছি 4 নম্বরের বিষয় হলো আপনি বেশি করে প্রতিযোগিতা করবেন। কার চেয়ে কতটুকু বেশি করতে পারবেন, এই বেশি সেই বেশি নয়। বেশির কিন্তু আবার 2টি অর্থ আছে। একটি হলো কার আগে করবো, এটা হলো প্রতিযোগিতা, আর আরেকটি হলো নবীর চাইতে বেশি করা। নবী বলছেন 8 রাকাত করতে, আমি পড়লাম 20 রাকাত, এই বেশি কিন্তু আবার জায়েজ নাই। নবী জামা পড়ছে 2 হাঁটুর মাঝখানে, আপনি গিরার নিচে ঝুলাইয়ে দিলেন, এই বেশি কিন্তু জায়েজ নাই। ভাইরা, বেশি হলো ও 3 ওয়াক্ত জামাতে নামাজ পড়ে, আমি 5 ওয়াক্ত যাই জামাতে পড়বো, এই বেশি প্রতিযোগিতা করতে হবে। ও ব্যক্তি দৈনিক 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়ে, আমি 500 বার পড়ব। এখানে যেটা আল্লাহর নবী যেভাবে নির্ধারণ করে দিয়েছে সেইগুলো যদি কেউ কম করে তার সাথে আমি পুরে করব, এটাই হলো প্রতিযোগিতা। কয় নাম্বার গেল? 5 নম্বর, সূরা বাকারা 151 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি নির্দেশ দেন,
ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আশকুরুলি ওয়ালা তাকফুরুন। আরেকটি আল্লাহর আদেশ, ফাজকুরুনি তোমরা আমাকে স্মরণ করো, আযকুরকুম আমি তোমাদেরকে স্মরণ করবো, এটা হলো শাব্দিক অর্থ। এই আয়াত দিয়ে এদেশের অনেক ভণ্ড লোকেরা জিকির করে, আল্লাহ বলছেন আমাকে স্মরণ করো তাহলে আমি তোমাদের স্মরণ করবো, আর তাহলে অর্থ হয় আমরা জমিনে বসে আল্লাহকে বলবো আল্লাহ আল্লাহ আল্লাহ, আর আল্লাহ আসমানে বসে বলবে বান্দা বান্দা বান্দা। আসলে কি তাই? আমাকে স্মরণ করার অর্থ আল্লাহ আল্লাহ নয়, আল্লাহ আল্লাহ জিকির করা জায়েজ নেই। সূরা আরাফ 179 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক বলেন আল্লাহর অনেক গুণবাচক নাম আছে, তোমরা সেই নাম সহ আল্লাহকে ডাকো, শুধু আল্লাহ ডাকো না। অতএব দেশের মাটিতে আল্লাহ আল্লাহ জিকির করা মানুষের অভাব নাই, আল্লাহ আল্লাহ জিকির করা যাবে না, ইল্লাল্লাহ জিকির করা যাবে না, ইল্লাল্লাহ বলতে হলে লা ইলাহা থাকতে হবে, আর আল্লাহ বলতে হলে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আগে পিছে কিছু থাকতে হবে। অমিয়া ফাজকুরুনির অর্থ আমাকে স্মরণ করো তা নয়, ফাজকুরুনি অর্থাৎ আমার আইন মোতাবেক তোমরা জীবনযাপন করো, আমার আইন মোতাবেক তোমরা জীবনযাপন করবে তাহলে আজকুরুকুম, আজকুরুকুম অর্থাৎ আমি তোমাদের স্মরণ করবো তা নয়, আমি তোমাদের স্মরণ করবো তা নয়, বরং তোমাদের বিপদ মুসিবতের মধ্যে যত রকমের সাহায্য লাগে আমি আল্লাহ রাব্বুল আলামিন তা করব, আমার হুকুম তোমরা পালন করবে, আর আমার উপরে ওয়াজিব হয়ে যায় তোমার কথা শোনা, তুমি যদি আমার কথা শোনো উদুনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো আমার উপরে ওয়াজিব হয়ে যায়, আমার গোলামি করো আমার দাসত্ব করো, তাহলে আমার উপরে ওয়াজিব হয়ে যাবে তোমার সাহায্য করা। সুবহানাল্লাহ, লক্ষ্য করে দেখো গোটা পৃথিবীর মানুষ এক পক্ষে ছিল, একা ইব্রাহিম আলাইহিসসালাম এক পক্ষে ছিল, ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে পুড়ে ফেলবে, আগুনে পুড়ে ফেলবে, যেহেতু সেই সময়ের আইন ছিল, সেই সময়ের আরশ আইন ছিল, রাষ্ট্রদ্রোহী কোনো কাজ যদি কেউ করতো তাহলে আগুনে পোড়াই মারা হতো, এখন যেমন ফাঁসি, আর সে সময় আইন ছিল আগুনে পোড়াই মারার। ইব্রাহিম আলাইহিসসালাম জানতেন আগুনের ভিতরে পুড়ে মরে যেতে হবে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, যেহেতু ওই দিন পর্যন্ত তমাম দুনিয়ায় আগুনের ভিতরে পুড়ে মানুষ মরে যায় এটাই ছিল প্রসিদ্ধ, কিন্তু আগুনে পড়ার পরে মানুষ বেঁচে যায় ওই দিন পর্যন্ত কোনো ইতিহাস তৈরি হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন দুইটা রাস্তা তার সামনে খোলা ছিল, নমরুদের কথা মেনে নিলে একটা পশম উপরা যাবে না, আর আল্লাহর হুকুমের উপরে স্থির থাকতে হলে শরীর পুড়ে সারকার হয়ে আগুনের ভিতরে মিশে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন আল্লাহর হুকুম পালন করতে গিয়ে যদি আমার জীবন যায় আগুনে পুড়ে ছাই হয়ে যাব, আর তাতে যদি আমার আল্লাহ খুশি হয়ে যায় এটাই আমার জীবন ধন্য হবে। ইব্রাহিম আলাইহিস সালাম প্রতিজ্ঞা করলেন আমি আগুনে পুড়ে মরে যাব, তবু নমরুদের কথা আমি মানব না। আগুনে পুড়ে আগুনের ভিতরে ফেলা হলো, আল্লাহ পাক বলে ফাজকুরুনি আযকুরকুম, আমাকে পাওয়ার জন্য যখন তুমি প্রতিজ্ঞা করবে যে আল্লাহর উপরে ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে, আগুনের ভিতরে ঝাঁপ দিলেন, আল্লাহ তার সাহায্য শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ফুলের বাগিচা করে দিলে। এই আযকুরুকুমের অর্থ হলো তুমি আমার জন্য জীবন দিবে, আর আমি আল্লাহ আমার সর্বস্ব দিয়ে আমি তোমাকে সাহায্য করবো। সুবহানাল্লাহ। আর পরীক্ষা যখন দেয় মানুষের সাহস বেড়ে যায়, পরীক্ষা দিয়ে যখন পাশ করলেন আগুন থেকে বের হয়ে আসলেন, আগুন থেকে বের হয়ে আবার বেশ কিছুদিন পরে সন্তান মরুভূমির ভিতরে রেখে আসতে হবে, আল্লাহর হুকুম হলো, বলে আমি ভয় করি না, পরীক্ষা একবার দিয়েছি আমি জানি পরীক্ষা কি, যেই আল্লাহ আমাকে আগুনের ভিতর থেকে বাঁচিয়েছেন, যেই আল্লাহর জন্য আমি আগুনের ভিতরে ঝাঁপ দিয়েছি, আমার মহান প্রভু আগুনের ভিতর থেকে আমাকে বাঁচিয়েছেন রক্ষা করেছেন, আমার এরকম এক সন্তান নয় হাজারো সন্তান যদি মরুভূমির ভিতরে রেখে আসি আমার মহান প্রভু সেখানে খাদ্যের ব্যবস্থা করে দিতে পারবে। পরীক্ষায় পাশ করেছেন একবার, সাহস হয়ে গেল মরুভূমির ভিতরে রেখে আসলো, যখন মরুভূমির ভিতরে রেখে আসে বুখারী শরীফের মধ্যে এসেছে ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ের আড়ালে যখন যাবে শেষবারের মতো হয়তো বাঘে শিঙে খেয়ে ফেলবে, শেষবারের মতো কলিজার টুকরার সন্তানের দিকে আর স্ত্রীর দিকে তাকিয়া দুই হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করছেন আর দুই চোখের পানি ছেড়ে দিয়েছে, মনে চায় না রেখে যেতে, মনে চায় না রেখে যেতে, এখানে বিপদ হতে পারে, কিন্তু তিনি জানেন জিনা
আল্লাহর হুকুমের মধ্যে বিপদ আসতে পারে না, যদিও আমার দৃষ্টিতে দেখি বিপদ, আল্লাহর দৃষ্টিতে ওর মধ্যেই রয়েছে কল্যাণ। যেমন আগুনের ভিতর আমি দেখেছিলাম বিপদ, আল্লাহর দৃষ্টিতে ওটা ফুলের বাগিচা হয়ে গিয়েছিল। আল্লাহর পরীক্ষায় পাশ করলেন পয়গম্বর, তৃতীয় পরীক্ষা ছেলেকে জবহ করতে হবে, ছেলেকে জবহ করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম এবারে বললেন, আমি তো অন্ধ, আল্লাহর ইবাদত করি না, আরে আমার আল্লাহ কত বড় মহান, আগুন থেকে আমাকে বাঁচাইল, আরে 86 বছর বয়সে আল্লাহ আমাকে সন্তান দিল, আর ওই মরুভূমির ভিতরে রেখে আসতে বলল, সেখানে আল্লাহ খাদ্যের ব্যবস্থা করে দিলেন, পানির ব্যবস্থা করে দিলেন, আমি যদি সেই সন্তানকে জবহ করে দেই, এর মধ্যে কল্যাণ রয়েছে, অকল্যাণ হতে পারে না। যদি ও দেখি সন্তান মরে যাবে, জবহ করবে, টুকরো টুকরো করে বলবো, কল্লা আলাদা হয়ে যাবে, মাথা আলাদা হয়ে যাবে, যদিও আমার দৃষ্টিতে দেখা যায় বিপদ, কিন্তু আল্লাহ কখনো মানুষেরই বিপদ চায় না, ওর মধ্যেই কল্যাণ রয়েছে। এই বলে তিনি এমন প্রতিজ্ঞা করলেন, জবহ করবেন সন্তানকে। আল্লাহ যখন শোয়াইছেন, যখন ছেলেকে শোয়াইছেন জবহ করার জন্য, ওই দেখুন কোরআন বলে, ফালাম্মা আসলাবা ওয়াতাল্লাহু লিল জাবীন, আল্লাহ পাক বলেন, এবার তোমরা দুইজন মুসলমান হইছো। ফালাম্মা আসলামা, যখন দুইজন আত্মসমর্পণ করলো, ছেলে এবং বাপ দুইজনে, ফালাম্মা আসলামা, লক্ষ্য করে দেখুন, এত বড় পয়গম্বর এতক্ষণ আল্লাহ বলে নাই তুমি মুসলমান হয়েছো, তাহলে দেখা যায় আগুনে পড়লেও মুসলমান হওয়া যায় না, নিজের সন্তানকে বনবাস দিয়ে আসলে মুসলমান হওয়া যায় না, নিজের কলিজার টুকরা সন্তান যখন জবহ করার জত্তাল্লাহুল জাবিন, যখন জবহ করার জন্য সোয়াইল, তখন আবার আল্লাহর ডাক দিয়ে বলে, এবার তোমরা দুইজন মুসলমান হয়েছো। কত বড় কঠিন পরীক্ষা! এবার বলে আসলামা, দুইজন ইসলাম গ্রহণ করেছো, মুসলমান হয়েছো, আত্মসমর্পণকারী হয়েছো, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইব্রাহিম তুমি যে এত বড় কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, দুনিয়ার পরীক্ষায় পাশ করলে মানুষ মানুষকে উপহার দেয়, আমি তোমাকে উপহার দেব কি, সালাম আলা ইব্রাহিম, আল্লাহ সৃষ্টি হইয়া সৃষ্টিকে সালাম জানাইলেন। কত বড় পরীক্ষা! এত বড় পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সালাম জানাইছেন। আমার আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি যে এত বড় কঠিন পরীক্ষা দিয়েছো আমাকে খুশি করার জন্য, শুধু তোমাকে সালাম দিলি তাতে বিনিময় আদায় হয় না, ইন্নি জাইলুকা লিন্নাসি ইমামা। সূরা বাকারার 124 আয়াত আল্লাহ পাক বলেন, ইব্রাহিম তাম দুনিয়ার সর্বকালের সর্বযুগের সকল মানুষের জন্য তোমাকে নেতা বানিয়ে দিলাম। লক্ষ্য করে দেখুন, লক্ষ্য করে দেখুন, যত মানুষে নামাজ পড়ে কোন ব্যক্তির নামাজ শুদ্ধ হবে না, ওই ইব্রাহিম নবীর নাম উচ্চারণ না করলে, কথা ঠিক কিনা? এত বড় নেতা বানাইলেন, পরীক্ষায় পাশ করলেন, ফাস্তাবিকুল খায়রাত প্রতিযোগিতা করেছেন এবং আল্লাহকে স্মরণ করেছেন, আল্লাহ তাকে বিপদ মুক্ত করে দিয়েছে, কথা ঠিক কিনা? আল্লাহ তাই বলছেন, ফাজকুরুনি আজকুরকুম, তোমরা আমার উদ্দেশ্যে তোমরা কি করবে, জান মাল সব কিছু আমার উদ্দেশ্যে অক্ষ করে দিবে, আর আমি আল্লাহ আমার সর্বস্ব দিয়ে তোমার সাহায্য করব। এদেশের মাটিতে এই আয়াতের ভুল ব্যাখ্যা দিয়ে বলা হয়, আল্লাহ বলছেন আমার ডাকো, আমি তোমাদেরকে ডাকবো, তাই জিকির করতে ফাল মারে, কথা ঠিক কিনা? কত বড় মিথ্যা পদ্ধতি! কোরআন বলছে, উদউ রাব্বাকুম তাযাররুআ ওয়া খীফাতান দুনাল জাহারে, তোমরা তোমাদের প্রভুকে ডাকো কিভাবে, তাযাররুআ, বিনীতভাবে, কান্নাকাটা অবস্থায়, খীফাতান, আস্তে আস্তে, দুনাল জাহারে, জোরে নয়। কোরআন বলছে সূরায়ে আরাব 205 আয়াত, কোরআন বলছে। এরপরও এদেশের মাটিতে একদল লোকের আছে জোরে ইল্লাল্লাহ 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 এরকম জোরে জিকির করে, কথা ঠিক কিনা? আমরা তাদেরকে ক্রিটিসাইজ করছি না, আমরা তাদেরকে গালি দিচ্ছি না, মন্দ বলছি না, এটা যে কোরআন বিরোধী, এটা যে কোরআন বিরোধী, হাদিস বিরোধী। আপনারা কোরআনের আয়াত খুলে দেখুন, আল্লাহ বলছেন কি আর আপনার হুজুর আপনাকে শিক্ষা দিচ্ছেন কি। পাঁচ নম্বর, কয় নম্বর গেল, ওয়াশকুরুলি, তোমরা আমার শুকরিয়া আদায় করো, আলা তাকফুরুন, তোমরা কুফরি করো না, আমার
শুকরিয়া আদায় করো। এ কথা বলতে গেলে এটাই বুঝাইতে যাচ্ছেন, তোমার অঙ্গ প্রত্যঙ্গ নাসিকা জিহ্বা যা কিছু আমি দিয়েছি সবকিছু আমার হুকুম মোতাবেক চালাইও। ঘুমাচ্ছে নাকি? যাদের ঘুমাচ্ছে তারা দাঁড়িয়ে যান। কোরআনের তাফসির করা হচ্ছে, যারা ঘুমাচ্ছেন তারা দাঁড়িয়ে যান, বেশি সময় নিব না। ভাইয়েরা আমার লক্ষ্য করে দেখুন, ওয়াশকুরুলি কেন বললেন আল্লাহ, তোমরা আমার শুকরিয়া আদায় করো। অমিয়া কোনো ব্যক্তির যদি ঘর আপনি ভাড়ায় নেন, ভাড়াটিয়ে ঘর চিনেন, ভাড়াটিয়ে ঘর চিনেন, ভাড়াটিয়ে ঘর ঘর নিলেন, মালিক বললো খবরদার আমার ঘরে এইভাবে ঠিক রাখবা, কোনো ক্ষতি যেন না হয়, আমার ঘর এইভাবে আটকাবা, এইভাবে খুলবা, এইভাবে ব্যবহার করা বলে দিল। আপনি যদি তার নিয়ম মোতাবেক যদি আপনি ঘর ভাড়ায় নিয়ে যদি নিয়ম পালন না করেন, ঘর কি আপনাকে দিবে? জোরে বলুন, দিবে? অমিয়া আপনি যে একজন ভাড়াটিয়া মানুষ তা কি লক্ষ্য করছেন? আপনার চক্ষু দুইটা কিন্তু আপনার নিজের বানানো নয়, ভাড়াটিয়া চক্ষু, আরেকজনের বানানো চক্ষু, কথা ঠিক কিনা? আপনার দুইটা হাত ভাড়াটিয়া হাত, আরেকজনের বানানো হাত আপনি ব্যবহার করছেন, আরেকজনের পাও ব্যবহার করছেন, আরেকজনের অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করছেন। সেই আল্লাহ বলছেন অশকুরুলি, আমার শুকরিয়া আদায় করিস বান্দারা, সবকিছু কিন্তু আমার জিনিস ব্যবহার করতেছিস, ভাড়াটিয়া জিনিস ব্যবহার করলে যদি লস হয় তার কিন্তু জরিমানা দেওয়া লাগে। আমার জিনিস তোদেরকে ভাড়ায় দিলাম, দুনিয়ায় যতদিন থাকবি খবরদার খবরদার এই ভাড়াটিয়া জিনিসের ক্ষতি করবি না, তাহলে কিন্তু তোদের জরিমানা আদায় করা হবে। কোন এক ভদ্রলোক প্যান্ট পরা, টাই পরা, জামা পরা হোটেলের ভিতরে যাচ্ছে, বয়েরা ডেকে বলছে স্যার কি খাবেন, মাছ খাবেন না গোশ খাবেন না হালুয়া খাবেন না রুটি খাবেন না ভুনা খাবেন, বলে এটা নয় এটা 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 নয় এটা নয় এটা নয়, খাচ্ছে খাচ্ছে খাচ্ছে, যখন গেটের সম্মুখ দিয়ে যাচ্ছে বল স্যার 280 টাকা বিল হয়েছে। 280 টাকা? টাকা তো পকেটে নাই। তখন যেই বয়েরা আপনাকে আদরের সাথে সম্মানের সাথে সাবান এনে দিয়েছে, তোয়াইল এনে দিয়েছে, তরকারি এনে দিয়েছে, খাবার এনে দিয়েছে, ওই লোকেরাই আবার বলবে মিয়া নাকামের জায়গার চোখে দেখো না, খাইছো যে সময় আন্দাজ ছিল না, টাকা নাই আন্দাজ ছিল না, খাইছো তখন তো ঘুষ ছিল না, খোল জামা, জামা খুলবে, টাই খুলবে, এমন কি প্যান্ট খুইলাও রেখে দিতে পারে, কথা ঠিক কি না? তুমি আল্লাহর দেওয়া জমিনের উপরে আল্লাহর ভাড়াটিয়া জিনিস ব্যবহার করছো। মনে রেখো, এই দুনিয়ার হোটেল থেকে যখন তুমি গেট থেকে পার হয়ে যখন কবরের দিকে রওনা হবে, ওই ব্যক্তির তো পয়সা ছিল না, জামা এবং প্যান্ট খুলে রেখেছে, তোমাকে কিন্তু তোমার গায়ের চামড়া খুলে তোমাকে পিটানো হবে। আমার জমিনে বসে তুমি আমার জিনিস ব্যবহার করছো, হুশ করো নাই? অথচ 5 টাকা পকেটে এক ব্যক্তির বুড়ো মানুষ, চাষা কি খাবেন, গোশ খাবেন না খাবো না, মাছ খাবেন না খাবো না, ভুড়া খাবেন খাবো না, খিচুড়ি খাবেন খাবো না, বলে ডাল আছে নাকি আর আলু বার্তা, বলে হ্যাঁ তাই নিয়ে আসো। যে তুই বুড়ায় 5 টাকার খাবার খাচ্ছে কেন, তার পকেটের দিকে খেয়াল, যে আমার তো 5 টাকা আছে এর চাইতে টাকা বেশি নাই, বেশি খাইলে তো আমার পয়সা দিতে হবে, দেওয়ার ক্ষমতা নাই, এই জন্য 5 টাকার খাবার খেয়ে বেরোয়ে যাচ্ছে, বুড়োকে কেউ গালি মন্দ করে নাই, কথা ঠিক কি না? আপনি তো এই জমিনের ভিতরে রয়েছেন, আল্লাহর গোলামি করছেন না, আল্লাহর দেওয়া সব কিছু ব্যবহার করছেন, অথচ আল্লাহর গোলামি আপনি করছেন না। মনে রাখবেন, কবরে যাওয়ার সাথে সাথে প্রত্যেক জিনিসের ট্যাক্স কিন্তু একসঙ্গে আদায় করে নেওয়া হবে। যেই মাটি দিয়ে চলছেন ওই মাটিতে আপনাকে স্বাদ মিঠিয়ে দিবে, মাটি আল্লাহর সৃষ্টি, মাটিকে বলবে এ মাটি তুই চাপ দিবে, এমন জোরে চাপ দিবে এক পাশের হাড়গুলো অপর পাশে ঢুকে যাবে, কেউ আপনাকে ঠেকাতে পারবে না, কিন্তু জীবন যাবে না। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ নবী বলছেন মাটিতে ডাক দেবে, আনা বাইতু হাদাতে, আনা বাইতু হাসাতে, আনা বাইতু জুদ, আনা বাইতুল গুরাবা, আনা বাইতু জুলমা, মাটিতে ডাক দিয়ে বলে ওরা আব্দুর রহমান আব্দুল করিম, আল্লাহর বান্দা শোনো, আমি কিন্তু তোমার একা থাকার ঘর, সব বিশ্বর ঘর, অন্ধকারের ঘর, হুশ করে আইসো, যদি হুশ করে আসো তাহলে কিন্তু ট্যাক্স দিতে হবে না, আর যদি হুশ না করে ইচ্ছা মতো চলো তাহলে কিন্তু কবরে আসার সাথে সাথে সব তেল বের করে দেওয়া হবে। ভাইরা আমার, আল্লাহ এখানে বলছে অশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা কুফরি করো না। অশকুরুলি অর্থাৎ আমার শুকরিয়া আদায় করবে, আমার অঙ্গ প্রত্যঙ্গ বানানো যা তোমাকে দিয়েছি এই অঙ্গ প্রত্যঙ্গগুলো তুমি আমার নির্দেশ মোতাবেক তুমি পরিচালনা করবে, খবরদার খবরদার আমার হুকুমের বাহিরে তুমি কিছুই করবে না, তাহলে তোমার শুকরিয়া আদায় করা হবে। আর যদি আমার নির্দেশ মোতাবেক আমার ভাড়াটিয়া জিনিস যদি তুমি ব্যবহার না করো তাহলে কিন্তু শুকরিয়া আদায় করা হবে না, এমনভাবে তোমার থেকে আদায় করে নিব কেউ তোমাকে সেদিন রক্ষা করতে পারবে না। কয় নাম্বার গেল? দাওয়াত দিবেন 5 নাম্বার, একটু আল্লাহকে ডাকো, আল্লাহর হুকুম মোতাবেক চলো,
আল্লাহর সাহায্য চাও, আল্লাহর হুকুম মোতাবেক করো, তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। ছয় নম্বর সূরায়ে বাকারা 155 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ। সম্মানিত উপস্থিতি, ছয় নম্বর দাওয়াত দিতে হবে, ও মানুষেরা, আল্লাহর দেওয়া জমিনে যারা বসবাস করো, আল্লাহর আসমানের নিচে যারা থাকো, আল্লাহর তৈরি করা জিনিস যারা ব্যবহার করো, শুনে রাখো, এই পৃথিবীর বুকে তোমাকে কিন্তু 5টা জিনিস দিয়ে পরীক্ষা করা হবে। একটু আলহামদুলিল্লাহ বলেন। কেন আলহামদুলিল্লাহ বলতে বললাম জানেন? আল্লাহ এত মহান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসলে যার মহব্বত যার অন্তরে নাই, তার কথা স্মরণ আসলেও ভ্রুক্ষেপ করে না, কথা ঠিক কিনা? আল্লাহর মহব্বত তো আমাদের অন্তরে নাই। পৃথিবীর বুকে যে পরীক্ষাগুলো হয়, আগে কি আপনাকে কোশ্চেন জানাই দেওয়া হয়? বলুন, জানাই দেওয়া হয়। কিন্তু আমার আল্লাহ এত বড় দয়ালু, তিনি জানেন, তিনি জানেন আমার বান্দারা অত্যন্ত দুর্বল হয়ে পড়বে, আমার বান্দারা পাপ করবে, আমার বান্দারা পাপ করলে ক্ষমা করার জন্য আমি সুযোগ দিয়ে দিলাম। কি কোশ্চেন তাদেরকে দেওয়া হবে, কোশ্চেনগুলো আল্লাহ অ্যাডভান্স জানিয়ে দিয়েছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। কি কি পরীক্ষা হবে আল্লাহ ইন্ডিকেট করে দিলেন, এই এই পরীক্ষা কিন্তু তোমার হবে দুনিয়ার বুকে। ভাইরা আমার, এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিন্তু আসলে একটা পরীক্ষার হলে পাঠিয়ে দিয়েছেন। কিসে? তিনি হায়াতার মৌত সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য, কে পরীক্ষায় পাশ করে, কে ফেল করে, কে ভালো আমল করে, কে খারাপ করে, এটা দেখার জন্য। ধরে বলুন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, পরীক্ষার হলে গিয়ে যেমন কেউ বাদাম খায় না, কেউ টাস খেলে না, কেউ জুয়া খেলে না, সময় নষ্ট করে না, আল্লাহ পাকে দুনিয়ার বুকে আমাকে 60 বছর, 70 বছর, 80 বছর আয়াত দিয়ে আল্লাহ পাক বলছেন, খবরদার খবরদার, তোমার সময়ের কোনো অত্যন্ত মূল্য আছে, খবরদার তুমি সময়কে নষ্ট করে দিও না। তার ফলে আমরা এসেছি ভাইয়ের আমার, পরীক্ষা আমাদের হবেই। কয়টি কোশ্চেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দাওয়াত আপনারা দিবেন, কোশ্চেনগুলোর কথা বলে দিবেন। বিশাইয়েন বলে আল্লাহ সাহস দিয়েছেন, পরীক্ষার কথা শুনলে যেমন মানুষ ভয় পায়, আমার আল্লাহ, আমার প্রভু, আমার মহান স্রষ্টা, তিনি এত দয়ালু, এত মেহরবান, তার বান্দাকে পার করিয়ে নেওয়ার জন্য আল্লাহর সাথে সাথে বললেন, বেশ সাইয়েন, ছোট্ট পরীক্ষা হবে, বেশি কঠিন পরীক্ষা হবে না, ভয় পাইস না। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ বলছেন, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, বান্দারে তোদেরকে পার করিয়ে নেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সব ব্যবস্থা করে রেখেছি, পরীক্ষা একটু করতে হবে, ফর্মালিটি বজায় রাখতে হবে, যেন আমি পরীক্ষা দিলাম কিন্তু নামকে আসতে, ছোট্ট পরীক্ষা হবে, বড় কোনো পরীক্ষা তোমাদের উপরে হবে না। তবে এটা কথা সত্য, যে যত উপর ক্লাসে উঠে তার পরীক্ষা তত কঠিন হয়, যে যত উপর ক্লাসে উঠে তার পরীক্ষা তত কঠিন হয়। আমার এই ঈমানের ক্লাসে যে ব্যক্তি যত উপরে উঠবে, আমি আল্লাহ পরীক্ষা দিয়ে দিয়ে তাকে তত পাকা মুসল্লি করব। সুবহানাল্লাহ। যে যত উপরে, পয়গম্বরা সবচেয়ে বড় আপার লেভেলের মুমিন ছিল, এই জন্য তাদের উপরে কঠিন পরীক্ষা এসেছিল। আপনিও যদি সেই সাহাবায়ে কেরামদের মতো আমল করতে চান, আপনার উপরে কঠিন পরীক্ষা আসবে। যেহেতু এই পৃথিবীর বুকে এমন কোন একজন পয়গম্বর দুনিয়ার থেকে বিদায় নেয় নাই যাকে পরীক্ষা করা হয় নাই। ইমানের ফরম পূরণ করতে হবে, ইমানের ফরম পূরণ না করা পর্যন্ত, চাকরির ফরম পূরণ না করা পর্যন্ত যেমন চাকরি পাওয়া যায় না, ঠিক আমার আল্লাহর দেওয়া ইমানের ফরম পূরণ না করা পর্যন্ত আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। ভাইরা আমার, ইমানের ফরম পূরণ করার জন্য যে কোয়ালিটি, যে বৈশিষ্ট্য থাকা দরকার সেগুলো বয়ান হচ্ছে। ছয় নম্বরে বলা হলো পরীক্ষা করা হবে, এই দাওয়াত দিবেন, ও মানুষেরা, ও ইমানদাররা শোনো, তোমাদেরকে ইমানের পরীক্ষা নেওয়া হবে। বেশ সাইন, ছোট্ট পরীক্ষা, ক্ষুদ্র পরীক্ষা, মেনাল খাও,
এক নম্বরে পরীক্ষা দেওয়া হবে ভয় দিয়া, কি দিয়া? ভয় দিয়ে পরীক্ষা করানো হবে ইমানের পথে। ইমানের পথে, ইমানের রাস্তায় আপনি যত বেশি হবেন, বেশি হাঁটবেন, তত বেশি পরীক্ষা আপনার হবে, অত কঠিন মুসিবতের মধ্যে আপনি পাবেন পড়বেন। যে যত হক কথা বেশি বলবে তার বিরুদ্ধে তত বেশি ষড়যন্ত্র হবে, কথা ঠিক কিনা? যে যত আল্লাহর হুকুম বেশি করে কড়াকড়ি ভাবে মানবে তার উপরে বেশি করে বড় বড় পরীক্ষা আসবে, কথা ঠিক কিনা? এইভাবে প্রত্যেক নবীদের উপরে পরীক্ষা এসেছিল, সাহাবায়ে কেরামদের উপরে পরীক্ষা এসেছিল। আল্লাহ নবী এরকম বুখারী শরীফের মধ্যে এসেছে, আল্লাহ নবী তাবা শরীফের ছায়া এরকম ডান হাত দিয়ে শুয়ে আছেন, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে এসে বসলেন, নবী তার পিঠে হাত দিয়ে দেখেন গর্ত রয়েছে। কেন গর্ত বলে? ইয়া রাসূলুল্লাহ, আপনার পদ্ধতি অনুসরণ করার কারণে আমার গোত্রের লোকেরা এত আমার চার হাত পায়ে দড়ি লাগিয়া চার দিক থেকে টেনে আগুনের ভিতরে আমাকে শোয়ায় রেখেছে, এই শোয়ায় রেখে রেখে আমার ওই শরীর পুড়ে পুড়ে তারপরে আগুন নিভে গিয়েছে, ওই দাগগুলো আপনি দেখছেন। ইয়া রাসূলুল্লাহ, আর কখন আল্লাহর সাহায্য আসবে? সঙ্গে সঙ্গে সূরা বাকারার 214 নম্বর আয়াত নিয়ে জিব্রাইল আমিন হাজির, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে বলছেন, আম হাসিবুতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহ ধৈর্য ধারণ করো, এখনো তোমাদের উপরে সেই বিপদ আসে নাই যেই বিপদ তোমাদের পূর্বের মুসলমানরা ইসলাম গ্রহণ করার কারণে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার কারণে তাদের উপরে যেই বিপদ এসেছিল সেই বিপদ এখনো তোমাদের উপরে আসে নাই। তাদের বিপদ ছিল আল্লাহর উপর ইমান কেন আনলো, এই অপরাধের কারণে তাদেরকে দাঁড় করাইয়া লোহার চিরুনি বানাইয়া আগুন দিয়া পোড়াইয়া তারপরে তাদের শরীরের গোস্ত গুলো কাইয়া কাইয়া তারপরে বের করা হয়েছিল। এমনকি নবীরা পর্যন্ত বলছেন, আল্লাহ আর কখন তোমার সাহায্য আসবে সহ্য করতে পারছি না। আল্লাহ বলেন, আল্লাহ ইন্না নাসরাল্লাহি করিম, ধৈর্য ধারণ করুন, বেশি দূরে নাই অতি শিকরে, অতি নিকরে, অর্থাৎ বান্দার চেষ্টা শেষ আল্লাহর সাহায্য শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ, বিপদ হবে যত ঘনীভূত, আল্লাহর রহমত আসবে অত ত্বরান্বিত। সুবহানাল্লাহ, বেশাইম মিনাল খাউফ, ভয় আসবে। কবি বলছেন, সারে দুনিয়া হু মুখালিফ ওয়ারনা কুছ নুকসান হয়, সারে দুনিয়া হু মুখালিফ ওয়ারনা কুছ নুকসান হয়, ডর নেহি কুছ গম নেহি কুছ জব খুদা রহমান হয়। সমস্ত দুনিয়ার মানুষ যদি তোমার বিপক্ষে চলে যায়, ও মুসলমানেরা যারা ভালো করে তাবলিগ করতে চান ভালো করে শুনুন, সমস্ত দুনিয়া যদি আপনার বিপক্ষে চলে যায়, গোটা পৃথিবী যদি আপনার বিপক্ষে চলে যায়, আর একা মহান আল্লাহ যদি আপনার পক্ষে থাকে আপনার কোনো ভয় নাই। আগুনের ভিতরে নিক্ষেপ করলো, ওই আগুনের ভিতরে তিনি ফুলের বাগিচা করে দিতে পারেন। শুধু তাই নয়, জব করতে গেলেও আল্লাহ শরীর ভিতর থেকে মানুষ রক্ষা করতে পারেন না, পারেন না। গুলি সমস্ত দুনিয়ার মানুষের বন্দুকের ট্রিগার টানবে আপনাকে মারার জন্য, আল্লাহর হুকুম না হওয়া পর্যন্ত, আল্লাহর পারমিশন ছাড়া ট্রিগার থেকে একটা, ওই বন্দুকের নাল থেকে একটা গুলিও বের হবে না। সে আল্লাহ কি আছে নাকি? একটু তাজবি পড়েন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, পরীক্ষা হবে ভয় দিয়া, কি দিয়া? জেল হবে, জরিমানা হবে, মামলা হবে, হামলা হবে, গালি হবে, ইটপাটকেল হবে, মন্দ বলবে, তুচ্ছ করবে, হ্যাঁ করবে, ও জানে কি, ওরা পড়ে কি, ওরা বুঝে কি, ওরা কয় পাতা পড়ছে, ওদের ওরা ইসলাম জানে নাকি, আহলে হদস ওরা, কিচ্ছু বোঝে না, এরকম নিন্দা শুনতে হবে, গালিমন্দ শুনতে হবে। রাজি আছেন নাকি? মেনাল খাও, যত রকমের ভয় দেখো, তমাম দুনিয়ার মানুষেরা একই, তারা ভুল করতে পারে, গোটা পৃথিবীর মানুষেরা ভুল করতে পারে, কিন্তু আমি ভুল করব না, যেহেতু আমার জানামতে আমি আল্লাহর আইনের উপরে অটল আছি। দুনিয়ার সকলেও যদি ভুল করে আমি করব না, আমি কারো লাল চক্ষুকে ভয় করি না, কারো কোনো অস্ত্রকে আমি ভয় করি না, আমি একমাত্র ভয় করি আল্লাহ রাব্বুল আলামিনকে। ভাইরা আমার, এরকম ঈমান পয়দা করতে হবে আপনার। আপনার ছেলেও বিপক্ষে যেতে পারে, আপনার বাপ বিপক্ষে যেতে পারে, ভাই বিপক্ষে যেতে পারে, আপনার
রক্তের সম্পর্কের আত্মীয়তা তাও ছিন্ন হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি ছিন্ন করতে পারবেন না। সকল আপনার বিরুদ্ধে চালন করতে পারেন, আল্লাহর হুকুম মানতে গিয়ে এগুলো পরীক্ষা ভয় দেখাবেন, বিভিন্ন রকমের ভয় দেখিয়াম আপনাকে পরীক্ষা করবেন, আপনি হক পথে অটল থাকেন কি থাকেন না এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন। ওয়াল জুউ, না খাওয়াই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরীক্ষা করবেন। পেট ভরে খেয়েছেন তখন যেরকম ছিলেন, আর ক্ষুধার্ত অবস্থায় তখন ঠিক থাকেন কি থাকেন না এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরীক্ষা করবেন। কোন রাজা বাদশাহও দুনিয়ায় পাবেন না সারা জীবন শান্তিতে কেটেছেন, কোন ফকিরকেও পাবেন না যে সারা জীবন ফকির অবস্থায় কাটিয়েছেন। আল্লাহ ওহিয়া সিজালানি রুখা ওয়া বালাগু, দুইটি অবস্থায় ভালো এবং মন্দ সুখ দুঃখ দিয়ে আল্লাহ মানুষের পরীক্ষা করবেন। খাওয়াইয়াও পরীক্ষা করবেন, না খাওয়াইয়াও পরীক্ষা করবেন। যখন আপনার পেটে ক্ষুধা থাকে, খাবার কোথাও পাচ্ছে না, তখন যেমন আল্লাহ বলেন, আল্লাহ আমার খাদ্যের ব্যবস্থা করে দাও, মনটা নরম করে যেমন বলেন, ঠিক পেট ভরে খাওয়ার সময় তখন আল্লাহর নামটা আপনার স্মরণ থাকে কি থাকে না এটা আল্লাহ পরীক্ষা করবে। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মাল সম্পদ কমিয়ে দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। ওয়াল আনফুস, রোগ দিয়ে বিমার দিয়ে আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন, রোগ শোক দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। রোগ আসলে আপনি অধৈর্য হতে পারবেন না, রোগ যদি শরীরের ভিতরে আসে আপনি অধৈর্য হতে পারবেন না, ধৈর্য ধারণ করবেন। আল্লাহ নবী বলছেন, আল্লাহর নবী বলছেন মিশকাতের 143 নম্বর পৃষ্ঠা হাদিস, আল্লাহর নবী বলছেন ইমানদার ব্যক্তির উপরে কোনো রোগ বা কোনো বিপদ কোনো মুসিবত আসে না, এমন কোনো বিপদ আসে না যার দ্বারা আল্লাহ তার গুনাহ মাফ করেন না। নবী আমার বলতে গিয়ে বলেছেন, ও আমার সাহাবীরা শোনো, একটা মানুষ উপরের পকেটে টাকা রেখেছেন, এইটা তালাশ করতে করতে পায় না পায় না পায় না, হঠাৎ করে নিচের পকেটে পেয়ে গেছে, এতটুকু কষ্টের বিনিময়ে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিবে। অতএব ইমানদার রাজ বাঁচলেও লাভ মরলেও লাভ, বিপদ আসলেও লাভ বিপদ না আসলেও লাভ। ধরে বলেন আলহামদুলিল্লাহ, ধরে বলুন আলহামদুলিল্লাহ। ইমানের পথে চললেন, বিপদ আসলেও ডবল লাভ, বিপদ না আসলে এক পদের লাভ, একদিকে লাভ দুনিয়ার লাভ, আর বিপদ যদি আসে তাহলে দুনিয়ার লাভ আর পরকালের লাভ আপনি অর্জন করবেন। অতএব শরীরে যখন রোগ আসবে তখন ধৈর্য ধারণ করবেন আর বলবেন, রব্বুল আলামিন তুমি রোগ দিয়েছো, তুমি যদি আমাকে রোগ দিয়ে যদি তুমি খুশি হও, রব্বুল আলামিন আমি তোমার খুশিতে খুশি আছি, আমি চাই না রোগ বন্ধ করে দাও, তুমি যদি আমাকে রোগ দিয়ে যদি তুমি খুশি হও, রব্বুল আলামিন তোমার মতো প্রভুকে খুশি করতে আমার জীবন দিতেও রাজি আছি। ভাইরা আমার, ওয়াত্তামারাত, ফল ফলাদি কমিয়ে দিবেন আবার বাড়িয়ে দিবেন, আপনার আল্লাহর উপরে বিশ্বাস ঠিক থাকে কিনা। ফল যখন হচ্ছে জমিনে ফসল ভর্তি, মনে মনে নিয়ত করছেন এইবার ফসল দিয়ে জামাই রেখাবো মেয়ে রেখাবো অমুক করবো তমুক করবো এই করবো সেই করবো, আল্লাহর রাস্তায় দিব সেটা একবারও বললেন না। আর যখন ফল হয় না তখন বলে আরে এবার জমিনে ফসলই হয় না আল্লাহর রাস্তায় দেবো কি। যখন আল্লাহ দিয়া ধান বুঝে মন নিতে লাগে কতক্ষণ, নদীর এপার ভাঙি ওপার করে এই তো নদীর খেলা, সকালবেলা আমি রে ভাই ফকির সন্ধ্যাবেলা, এরকম এই পাঁচটা দিন দিয়ে পরীক্ষা করুন। আবার শিরিস সাবিরিন, ও মুসলমানেরা এই পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করতে পারবে ভয় তো তারা টলে যাবে না, ভয় তো তারা অস্থির হবে না, মাল কমাইয়ে গেলেও অস্থির হবে না, না খেয়ে থাকলেও তারা অস্থির হবে না, শরীরে রোগ হলেও অস্থির হবে না, ফল ফলে দিয়ে কম হলেও তাদের অস্থির হবে না, যারা নাকি ধৈর্য ধরবে। আল্লাহ তুমি তো যখন আমাকে শান্তিতে রেখেছিলা তখন তো আল্লাহ আমি কোনোদিন বলি না যে এত শান্তি লাগবে না, এখন বিপদে পড়ে কেমন করে বলবো যে আল্লাহ তুমি আমার বিপদ দূর করে দাও, যেহেতু বিপদ দেওয়ার মালিক আল্লাহ আর সুখ দেওয়ার মালিক আল্লাহ। আবার শিরিস সাবিরিন, এই বিপদের মধ্যে যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ পাক বলছেন তাদের জন্য সুসংবাদ রয়েছে, জান্নাতের সুসংবাদ। শুধু এতটুকু নয়, জান্নাতের সুসংবাদ নয়, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহ, এই কথার উপরে যারা ইস্তিকামত থাকবেন যে আমার আল্লাহ রব, আমার রোগ দিয়েছেন আল্লাহ মুক্তি দিবেন, তিনি ফসল কমিয়ে দিয়েছেন তিনি আবার বাড়িয়ে দিবেন, তিনি এইভাবে প্রত্যেকটির উপরে যারা ধৈর্য ধারণ করতে পারবে। ওই দেখুন সূরা হামিমা সাজদা 31 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন যারা সর্ব অবস্থায় আল্লাহর উপরে ভরসা করে চলবে, আল্লাহ খাওয়াইলে খুশি আছি না খাওয়াইলেও খুশি আছি, আল্লাহ ধনী রাখলেও খুশি গরিব রাখলেও খুশি, আল্লাহ দিন মজুর খাটাই রাখলেও খুশি আর অট্টালিকা রাখলেও আমি আল্লাহর উপরে খুশি আছি, এই অবস্থায় যারা খুশি থাকবেন আমার আল্লাহ বলেন, তাদের জন্য আল্লাহ পাক বলেন তাতানাজ্জালু আলাইকুমুল মালায়েকা, তাদের মৃত্যুর সময় আল্লাহ একদল ফেরেশতা পাঠিয়ে দেবে, তারা সে বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নাই তোমার কোনো ডর নাই, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আমরা তোমার বেহেশতের সুসংবাদ নিয়ে এসেছি যেই বেহেশতের ওয়াদা রব্বুল আলামিন করেছে। ধরে বলুন সুবহানাল্লাহ। ওমিয়া শুনেছেন আবু বকর ওমর উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, তারা দুনিয়ার বুকে বেহেশতের সুসংবাদ পেয়েছেন,
আমার আল্লাহ কোরআনে বলছেন শুধু তারা নয় বান্দা, তুই সলিমুদ্দি কলিমুদ্দি সারা কালি বদ না, তুই যদি আমল ঠিক মতো করতে পারো, ধৈর্য ধারণ করতে পারো, তাহলে তোর মৃত্যুর আগে আমার ফেরেশতারা তোকে বেহেশতের সুসংবাদ দিয়া তারপরে কবরে নেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কত বড় সৌভাগ্যশালী আমরা এই নবীর উম্মত হয়ে দুনিয়ায় বেহেশতের সুসংবাদ পেয়ে তারপরে আমরা জান্নাতে যেতে চাই, কে কে হাত জাগাই দেখান তো। আল্লাহ তুমি কবুল করো এই গভীর রাত্রে তোমার যে এই বান্দাগুলো বাড়িঘর মায়া ত্যাগ করে সমস্ত কিছু ত্যাগ করে তোমার এই উন্মুক্ত ময়দানে তোমার কোরআনের বাণী শুনে হাত উত্তোলন করলো, বিপদে আপদে মুসিবতে সব সময়ের জন্য ধৈর্য ধারণ করবে এবং তোমার উপরে ভরসা রেখে চলবে। আল্লাহ তুমি মেহরবানি করে যারা হাত উত্তোলন করেছে, আল্লাহ তোমার জান্নাত তো ছোট নয়, তোমার জান্নাত তো ছোট নয়, এই মানুষগুলোকে যদি তুমি জান্নাত দিয়ে দাও তোমার কমতি হবে না রব্বুল আলামিন। আমি মুসাফির মানুষ তোমার দরবারে ফরিয়াদ জানাই, এখানে যেই সমস্ত মানুষের হাত উত্তোলন করেছে প্রত্যেককে আল্লাহ মৃত্যুর পূর্বে জান্নাতের সুসংবাদ না দিয়ে তুমি কবরের বাসিন্দা করো না। ভাইরা আমার কয় নাম্বার গেল? ৬ নাম্বার। এই পরীক্ষার দাওয়াত দিতে হবে আপনাকে, যারা নাকি এই দাওয়াত দিবেন এই বৈশিষ্ট্য তাদের মধ্যে থাকতে হবে। ৭ নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ২০৮ নম্বর আয়াতে আরেকটি নির্দেশ দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ-শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবীন। আল্লাহর আরেকটি আদেশ হলো, হে মুমিন সম্প্রদায়, এবার খাস করে বলছেন, এতক্ষণ বলছেন সারা দুনিয়ার সকল মানুষকে, এতক্ষণ ওইগুলো বলার পরে, যেহেতু ওইগুলো বলার পরে মানার পরে দেবত ইমানদার হয়েছেন মুমিন হয়েছেন, ওগুলো মাইনে আসছেন, যা এতক্ষণ বলা হয়েছে যেগুলো মেনে নেন ইমানদার হয়েছেন, এবার ইমানদারদেরকে ডাকবে, ও ইমানদারেরা শোনো, যারা বিশ্বাস করে নিলে এতক্ষণ যা কিছু বলা হলো এগুলো যারা বিশ্বাস করেছো শুনো, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করে যাও, আংশিক হইও না, কিছু মানলা কিছু মানলা না, এরকম মুসলমান হইও না, পুরাপুরি মুসলমানের মধ্যে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার খবরদার শয়তানের এটা তোমরা করো না, শয়তানে অনুকরণ করো না, ইন্নাহু লাকুম আদুউ মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন, তোমাদের ক্ষতি ছাড়া কেউ কোনো শয়তান কোনোদিন ভালো চায় না, শয়তান চায় না এখানে বসে থাকেন, শয়তান এখান থেকে উঠেই নেওয়ার জন্য ব্যস্ত, আল্লাহর ইচ্ছা এখানে বসে থাকেন, শেষ পর্যন্ত কোরআনের বাণীগুলো শোনেন আল্লাহ চান, কিন্তু শয়তান চায় না আপনি এখান থেকে ঘন্টার পরে ঘন্টা শুনে ঈমান ধরান মুসলমান হন আর জান্নাত পান, এটা শয়তান চায় না। অতএব খবরদার খবরদার, শয়তান চায় না যে তুমি দাড়ি রাখো, শয়তান চায় না যে তুমি বাবরি রাখো, শয়তান চায় না যে তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, শয়তান চায় না যে তুমি হারাম বর্জন করো, শয়তান চায় না যে তুমি বিড়ি সিগারেট ছাড়ো, এটা শয়তান চায় না। অতএব এইগুলা করার অর্থই হলো শয়তানের অনুকরণ করা, আর এইগুলা ছেড়ে দেওয়ার অর্থই হলো নবীর ইতাআত করা। ৭ নম্বরে কি বলা হলো? দশটা পর্যন্ত বলবো, কি বলি? দশটা পর্যন্ত বলি। সম্মানিত উপস্থিতি, ঘুমানো তো ইবাদত, সম্মানিত উপস্থিতি ভালো করে শুনুন, সাত ৬ নাম্বার গেল না, সাতটা গেল, সাত গেল, সপ্তম নাম্বারটা কি বলুন তো, সপ্তম নাম্বারটা কি মানে নাই, পুরাপুরি ইসলামের মধ্যে দাখেলাও আংশিক নয়, কিছু মানবা কিছু মানবা না, দুদিল বান্দা কলমা সুর না পায় শ্মশান না পায় করে এরকম হয় না, মুসলমান হবা তো পাক্কা মুসলমান হও, সোর হবা তো পাক্কা সোর হও, ডাকাইত হবা তো পাক্কা ডাকাইত হও, মুমিন হবা তো পাক্কা মুমিন হও, আংশিক হইও না। আমি আংশিক যদি হও, অর্ধেক তুমি আল্লাহর আইন মানলাম, অর্ধেক শয়তানের আইন মানলাম, কেয়ামতের মাঠে শয়তান টানবে একদিকে, আল্লাহ টানবে একদিকে, তোমার দুই ভাগ করা ছাড়া কোনো উপায় থাকবে না ভাইরা আমার। তাই আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের বিধারে ওই দেখুন সূরা বাকারার ২১৫ নম্বর আয়াতে ৮ নম্বর কি বলছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াবনিস সাবিল ওয়ামা তাফআলু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলিম।
তারা প্রশ্ন করে মা জাইন ফুগুন, কি আমরা দান করব? কুলমা আনফাকতুম মিন খাইরিন, তোমরা যা উত্তম যা ভালো সেটা তোমরা দান করবে। ফালিল ওয়ালিদাইনে, পিতা মাতা যদি থাকে তাদেরকে দিবে, ওয়াল আকরাবিন নিকটতম যারা আছে তাদেরকে দিবে, ওয়াল ইয়াতামা ইয়াতীমদেরকে দিবে, ওয়াল মাসাকিন মিসকিনদেরকে দিবে, ওয়াবনি সাবিল পথিককে দিবে। ওমা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহু বিহি আলিম। মনে রেখো, তুমি তোমরা যা কিছু ভালো কাজ করো না কেন, এর সব কিছু আমার আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখানে কে বসেছেন আর কে ঘুমেই রয়েছেন এটা আমরা আল্লাহ জানেন না, জানেন না? আপনার এখানে যে বসে রয়েছেন কেন আল্লাহ খুশি তা জানেন? এই যে বসে রয়েছেন চাতক পাখির মতো কোরআনের বাণী শুনছেন, এখানে কি কোনো লাঞ্চের প্যাকেট দেওয়া হবে নাকি? কোনো কিছু দেওয়া হবে না, নিস একেবারে নিছক আল্লাহকে খুশি করার জন্য বসেছি আমরা, কথা ঠিক না? আল্লাহর বিনিময়ে দেখবেন কিয়ামতের মাঠে 194 নম্বর হাদিস খুলে দেখবেন মেশকাতের, আপনার জীবনের ছবিটা দেখানো হবে, ভিডিও ক্যাসেট ছেড়ে দেওয়া হবে, ঘুরতে 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 যখন জীবনের এই সময়টা এসে যাবে, যখন এই মাঠে আপনি বসে রয়েছেন, তিন দিন পর্যন্ত বয়ান শুনছেন, এই বসাটা হয়তো আপনি দেখবেন সেদিন আপনার ছবি, আপনি বসে আছেন, তখন আল্লাহর দরবারে বলবেন, আল্লাহ জীবনের কত অপকর্ম পাপের কাজ করেছি সেগুলো তো তুমি দেখেছো, আল্লাহ ওই দেখো দানি খোলার মাঠে তোমার কোরআনের বাণী শোনার জন্য আমি সময় কেটে দিয়েছিলাম, আল্লাহ এর উসিলে তুমি আমাকে মাফ করে দাও। হতে পারে এই বসাকে জড়িয়ে করে আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে পারে। আট নম্বরের দাওয়াত হবে, প্রিয় জিনিস দান করবে, ভালো জিনিস দান করবে, তোমার সবচেয়ে প্রিয় যে জিনিস সেটা তুমি দান করবে। হারসেদারি সরফে কুন্দর রাগেও, হারসেদারি সরফে কুন্দর রাগেও, লন্তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। কোরআন বলছে চার পারার প্রথমে আল্লাহ পাক বলেছেন, প্রিয় বস্তু ছাড়া, তোমার প্রিয় বস্তু ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। দান কর দিয়ে নতুন টাকাটা দিবেন, কাপড় দান করতে গিয়ে ভালো কাপড়টা দিবেন, এইভাবে প্রত্যেক জিনিস যখন দান করবেন ভালো জিনিসটি দান করবেন, এটা নির্দেশ দিতে হবে, এই দাওয়াত দিতে হবে। ও দানকারীরা, দান করতে গিয়ে প্রদর্শনী করো না, ঈদের আগের দিন বা ঈদের পরের দিন বা ঈদের দিন কাপড় এক জায়গায় গাইড করে বেঁধে মানুষ দাঁড় করে প্রদর্শনী করায়, কি আছে না নাই? আবার জাকাতের টাকা দিয়ে ভোট কেনে এরকম লোক আছে না নাই? ভোটের আগে আগে জাকাত দেয় জনমের মতো, ভোট চলে গেলে পাশ করলে তখন আর গরিবের দিকে ফিরাও তাকায় না, এরকম আছে না নাই? এখানে দাওয়াত দিতে হবে, মা যায়ুন ফিকুন, কি আমরা দান করব? অন্যত্র বলেছেন কুলিল আফওয়া, অতিরিক্ত যা আছে তোমার সংসারে খাওয়া দাওয়া ভরণ পোষণ সব রাখার পরে অতিরিক্ত যদি থাকে তা তোমরা দান করবে, আর দান করার সময় তোমরা প্রিয় বস্তু দান করবে, খবরদার খবর খারাপ জিনিস দান করবে না। কোথায় দান করবে তোমরা? এক নম্বরে ফালিল ওয়ালিদাইন, পিতামাতা যারা আছে, পিতামাতা যদি থাকে তাদের প্রয়োজনটা আগে দূর করবে, আগে খাজা বাবার দরবারে নয়, কোন পীরের দরবারে, মাজারে খাজার দরবারে নয়, মায়ের কাছে বাবার কাছে নিয়ে যাও। কত বড় পাপিষ্ট মানুষ, সিলেটে গেলাম দেখার জন্য, বড় বড় গজাল মাছকে, মাছ কিনে কিনে টাকা দিয়ে মাছ কিনে তাকে খাবার দিছে, ওই গজাল মাছের গায়ে মোসা দিয়ে আবার নিজের গায়ে মাথায় মোসা দিচ্ছে। 22 বস্তা মিষ্টি আঙ্গে দেখেন সেখানে বড় বড় কচ্ছপ আছে, কচ্ছপের গায়ে মোসা দিয়ে নিজের কপালে লাগায়, নাউজুবিল্লাহ। যেই কপাল আল্লাহর জন্য খাস করে দিয়েছেন সেই কপালটা সম্মানের জন্য সেই কপালে লাগাইলো কচ্ছপের গায়ের সাদলা, নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ শ্বশুর বাড়ি তিনি যায় ভালো জিনিস, শ্বশুরিকে দেয়, শাশুড়িকে দেয়, নিজের বউকে দেয়, মায়ের খবর রাখে না, কথা ঠিক কিনা? ও মুসলমানা শুনে রাখো, তোমার স্ত্রীর কাছে তুমি যাই ব্যাগটা দিলে, আপেলের ব্যাগটা, কমলার ব্যাগটা দেওয়ার পরে তোমাকে দিল, স্ত্রী গুলো বাচ্চা কাচ্চাকে দিল, তোমার মা বাগে পেতেও পারে নাও পেতে পারে, কথা ঠিক কিনা? আহারে, ওই ব্যাগটা যখন তোমার মায়ের সম্মুখ থেকে তোমার স্ত্রীর কাছে নিয়ে যাও, মা মনে মনে কষ্ট পায়, ওই কষ্টটা ধাক্কা দিয়ে আল্লাহর আগে আল্লাহর আরশে আজিমে লাগে। আহারে, 10 মাস 10 দিন পেটে ধুইলাম, কত লাতি চর খাইলাম। আহারে, ব্যাগটা যদি আমার কাছে দিতি আমি কি সব খাইয়ে ফেলাইতাম নাকি? মা মনে কষ্ট পায় না? তোমার স্ত্রী তোমাকে জিজ্ঞেস করবে না কখন খেয়েছো না না খেয়েছো, ব্যাগটা নিয়ে ঘরের ভিতরে যাবে, লক্ষ্য করে দেখুন, প্রমাণ করে দেখুন, আজকে ব্যাগটা নিয়ে তোমার মাকে দিবে। আহারে, মায়ের সামনে যখন ব্যাগটা নিয়ে দিবে, সর্বপ্রথম তোমার চেহারার দিকে তাকিয়ে বলবে, বাবা কখন খাওয়া দাওয়া করেছ, তোমার খবরটা কি? আরে বাবা, মুখটা তো শুকনা কেন, কখন খেয়েছো? মা বলবে, কথা ঠিক কিনা? মায়ের কাছে ফলের ব্যাগটা দিবে, মা ফলটা ভাগ করে তোমাকে দিবে, ছেলে মেয়েকে দিবে, তোমার বউকে দিবে, মায়ের ভাগে জুটতেও পারে নাও জুটতে পারে। তুমি একটু পরীক্ষা করে দেখো, মা হয়তো অল্প একটু রেখেছে, যাই বলো, মা তুমি কেন রাখলে না, আমাদের সব ভাগ করে দিলে কেন? মা মুস্কি একটা হাসি দিয়ে বলবে, বাবা
তুই যে আপেলের প্যাকেটটা আমার হাতে এনে দিস, এতেই আমার পেট ভরে গিয়েছে। পুরা কবিল্লা মানুষ এই মায়ের হাতে হাদিয়া তোহফা কিনে দেয় না, দেয় যায় বউর কাছে, শালির কাছে, কথা ঠিক কিনা, খাজার কাছে, খাজা বাবার কাছে হাদিয়া দেয়, কুমিরকে দেয়, গজাল মাছকে দেয়, কচ্ছপকে দেয়, নাউজুবিল্লাহ, দেখ সাধু দেখ, ওই সমস্ত মুসলমানদের উপরে যারা মাকে চেনে না, বাপকে চেনে না, আল্লাহকে চেনে না, নবীকে চেনে না, চেনে খাজা বাবাকে, দয়াল বাবাকে, কিবলা কাবা। ভাইরা আমার, ওয়ালা আকরাবিন, নিকটবর্তী যদি কেউ থাকে তাদেরকে দিবেন, ওয়ালিয়াতামা, ইয়াতিমদেরকে দিবেন, ওয়াল মাসাকিন, মিসকিন, নিঃসম্বল ব্যক্তি তাদেরকে দিবেন, ওয়াবনাস সাবিল, পথিক যদি থাকে, পথে আসছে, বিপদে পড়েছে, টাকা পয়সা নাই, বাড়িতে যাওয়ার খরচাও নাই, তাকে দিবেন। ওমা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহ বিহি আলিম, আমার আল্লাহ বলছেন, নিশ্চয়ই বলছে আমার আল্লাহ বলছেন, শোনো তোমরা যদি এরকম কোনো ভালো কাজগুলো, যে কথাগুলো বলা হচ্ছে কোরআন দিয়ে, এগুলো যদি তোমরা কেউ করো, নিশ্চয়ই নিশ্চয়ই তোমার রব, তোমার আল্লাহ সব দেখবেন, সব তিনি দেখতে পান। তুমি তোমার আপেলের বাপটা তোমার মায়ের কাছে দাও না, তোমার বউয়ের কাছে দাও, দুনিয়ার কেউ না দেখলো, আমার আল্লাহ রব্বুল আলামিন জানেন, কথা ঠিক কিনা। তুমি তাবিজ বাবর করো না করো না, এটা আমার আল্লাহ ভালো করে জানেন। তুমি কি করো, ঝাড়ফুঁক দাও কিনা দাও, আল্লাহ ভাগ ভালো করে জানেন। তুমি পীরের দরবারে যাইয়া হাদিয়া তোহফা নিয়ে যাও কিনা, সেটাও আল্লাহ ভালো করে জানেন। আমা তাফআলু বিখাইরিন ফাইন্নাল্লাহ বিহি আলিম, তোমরা যা কিছু ভালো কাজ করো না কেন, আমার আল্লাহ রব্বুল আলামিন সব জানেন। কয় নাম্বার গেল? আট। আট নাম্বার, ওমিয়া, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরায়ে বাকারার 233 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়াল ওয়ালিদাতু ইউরযিউনা আওলাদাহুন্না হাওলাইন কামিলাইন লিমান আরাদা আন ইউতিম্মা আর-রাদা। নয় নম্বর আল্লাহর হুকুম, নারী এবং পুরুষ, স্বামী এবং স্ত্রী যদি ইচ্ছা করেন সন্তানকে দুধ খাওয়ানোর জন্য, উভয়ে যদি ইচ্ছা করে, হাওলাইনে কামেলাইন, পূর্ণ দুই বছর পর্যন্ত বাচ্চাকে দুধ খাওয়াইতে পারবেন, দুই বছরের বেশি দুধ পান করানো যাবে না। অতএব কোনো বাচ্চাকে যদি তার মা দুধ পান করাইতে চায়, কয়দিন করাইতে পারবে? দুই বছর। অনেকে অনেকে নূতন স্টাইলে কৌটার দুধ, বাটার দুধ কিনে খাওয়ায়, মায়ের দুধ খাওয়ায় না। আপনি তার হক নষ্ট করছেন। বৈজ্ঞানিকরা প্রমাণ করেছেন, একজন দুগ্ধ পশু বাচ্চার জন্য তার মায়ের দুধ যত উপকারী, তামাম দুনিয়ার অন্য কোনো ঔষধ তত উপকারী নয়। অতএব মায়ের দুধ থেকে সন্তানকে বঞ্চিত করবেন না, মায়ের দুধ দুই বছর পর্যন্ত খেতে দিতে হবে আল্লাহর আইন। তবে যদি কোনো এরকম কোনো অসুবিধা থাকে, খাওয়াইলে যদি এরকম কোনো সমস্যা দেখা যায়, তাহলে আপনারা অফ করতে পারবেন, বিনা প্রয়োজনে বিনা অসুবিধায় মায়ের দুধ থেকে সন্তানকে বঞ্চিত রাখবেন না। কয় নাম্বার গেল? নয়। দশ নাম্বার সূরা বাকারা 238 নম্বর আয়াতে আরেকটি তাবলীগের কথা বলছেন, আরেকটি দাওয়াতের কথা বলছেন, হাফিজু আলাস সালাতি ওয়াস সালাতিল উস্তা আকুমু লিল্লাহি কানিতিন। 10 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার করণীয় 10 নম্বরে কি? হাফিজু আলাস সালাত, সালাতের হেফাজত করতে বলছেন, সালাতের হেফাজত করতে বলছেন, সংরক্ষণ করতে বলেছেন, আকুমু লিল্লাহি কানিতিন, আর বিনীতভাবে বিনীতভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াতে বলছেন, নামাজে বিনীতভাবে, অহংকারের পদবলে দাঁড়াবেন না, বিনীতভাবে, খুব নম্রভাবে, ভদ্রভাবে, ভয়ের সাথে নামাজে দাঁড়াবেন, অহংকারের পদবলে দাঁড়াবেন না। কেন দাঁড়াবেন না? সূরায়ে বানী ইসরাইল 37 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালা তুসাইরু খাদ্দাকা লিন্নাস, মানুষের দিকে গাল বাঁকা করে তোমরা দাঁড়াবে না, ওয়ালা তামশি ফিল আরদি মারাহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবুলুগাল জিবালা তুলা, নিশ্চয়ই তুমি অহংকারের পদবলে জমিনকে ফেরে ফেলতে পারবে না,
আর উচ্চতায় তুমি পাহাড় ছাড়িয়ে যেতে পারবে না, অতএব অহংকার করা যাবে না, বিনীত ভাবে নামাজে দাঁড়াতে হবে। আর হাফিজ ওয়ালা সালাত ওয়া সালাতুল উস্তা নামাজ সময়ের হেফাজত করতে বলছে, আর কি বলছে, মধ্যবর্তী নামাজ অর্থাৎ আসরের নামাজের হেফাজত করতে বলেছে। ভাইরা আমার, বাবাজির, আমার নামাজের হেফাজত কাকে বলে? নামাজের হেফাজতের জন্য অন্তত চারটি জিনিস আপনার মধ্যে থাকতে হবে, তা নাহলে নামাজের হেফাজত হবে না। নামাজের হেফাজত হতে হলে আল্লাহর নবী যেই তরিকায় সালাত আদায় করছেন সেই তরিকায় আদায় করতে হবে। 632 নম্বর হাদিসে দেখবেন মিশকাতের আল্লাহর নবী বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো সেভাবে যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। অমিয়া লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী বলছেন যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো, তার মানে এই নয় যে নবী বুকে হাত বেঁধে নামাজ পড়েন, সূরা ফাতিহা পড়েছেন, সূরা আমিন বলেছেন, শুধু এটা দেখতে বলেন নাই। নবী বলছেন আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো, আল্লাহ নবী সালাত আদায় করছেন যেই বটিটা নিয়ে, যেই শরীরটা নিয়ে, ওই শরীরটার ভিতরে কোনো হারাম রক্ত ছিল না। এক নম্বরে আপনার নামাজ পড়ার জন্য শর্ত হলো যেই বটি নিয়ে সালাত আদায় করবেন ওই বটির ভিতরে হারাম রক্ত থাকতে পারবে না। এইবার লক্ষ্য করে দেখুন, নামাজ পড়ি দোয়া করি কবুল হয় না কেন? অমিয়া ইসলাম কায়েম করার জন্য এদেশে বহুত ইসলামিক পার্টি আছে, ইসলাম কায়েম করতে চায় কিন্তু তারা ধারা জানে না। আল্লাহ নবী ধারা শিখিয়ে দিলেন, মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ দ্বীন ওয়া মান আদামাহা ফাকাদ হাদামাদ দ্বীন, যে ব্যক্তি সালাত কায়েম করলো সে দ্বীন কায়েম করলো, যে সালাত ধ্বংস করলো সে দ্বীন ধ্বংস করলো। অথচ নামাজ নাই, নবীর তরিকা মোতাবেক সালাত আদায় করতে পারে না, তারা বলে আবার যায় সংসদে গিয়া ইসলাম কায়েম করবে, এটা কশ্চিন কালেও সম্ভব হতে পারে না। ভূতের মুখে রাম নাম এটা বিশ্বাস করা যায় না, কথা ঠিক কিনা? জোরে বলতে হবে, কথা ঠিক কিনা? আমি আর শুধু ইসলামী আইন শুধু রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করতে হবে তা নাই, আল্লাহর ধারালো কু আনফুসাকুম আহলিকুম নারা, তুমি নিজের ভিতরে ইসলাম প্রতিষ্ঠা করো, তোমার পরিবারের ভিতরে আহলে ওলাদদের ভিতরে ইসলাম প্রতিষ্ঠা করো, আগে নিজের থেকে শুরু করতে বলছে, আগে রাষ্ট্র থেকে নয়। ভাইরা আমার ভালো করে বোঝার চেষ্টা করুন, আল্লাহ নবী যেভাবে নামাজ পড়ছে, আল্লাহ নবী নামাজ পড়ছে হারাম জিনিস খাইয়ে, তিনি নামাজ পড়তে যায় নাই। আপনি যদি হারাম জিনিস খেয়ে নামাজ পড়তে যান, আপনার নামাজ আর নবীর নামাজ এক হবে না। এক মাস চাকরি করলেন প্রাইমারি স্কুলে, হাই স্কুলে অথবা কোনো অফিসে চাকরি করলেন, এক মাসে আপনি 10,000 টাকা বেতন পাবেন, এক মাসের ভিতরে যদি আপনি 10টা মিনিট যদি সিগারেট খেয়ে নষ্ট করেন, ডিউটি পালন না করেন, ওই 10 মিনিটের পয়সা ওই এক মাসের টাকার সাথে মিশে সব হারাম হয়ে যাবে। ওই টাকা দিয়ে চাউল ডাল কিনা খেয়ে নামাজ পড়তে গেলে ওই নামাজ কবুল হবে না। কিষাণ দিতে গিয়েছেন, কাজ করতে গিয়েছেন, সকাল 8টা থেকে বিকাল 3টা পর্যন্ত কাজ করবেন, 200 টাকা দেওয়া হবে, আপনি এই সময়ের মধ্যে আপনি 10 মিনিট সময় সিগারেট খেয়ে নষ্ট করেছেন, আপনার সারা দিনের পয়সা হারাম হয়ে গেল, ওই টাকা দিয়ে জামা কিনে ওই নামাজ পড়তে গেলে ওই নামাজ কবুল হবে না। এই জন্য এক নম্বরে হালাল শরীর নিয়ে নামাজ পড়তে হবে, 2 নম্বরে হালাল পোশাক নিয়ে নামাজ পড়তে হবে, 3 নম্বরে নবীর তরিকা মোতাবেক নামাজ পড়তে হবে, 4 নম্বরে কেরাত শুদ্ধ করে পড়তে হবে, নচেৎ নামাজ হবে না। এই 4টি বৈশিষ্ট্য না থাকলে তার নামাজ হেফাজত হবে না। এই 4টি বৈশিষ্ট্য না থাকলে তার নামাজে বেহেস্ত তো দূরের কথা, একটা হালুয়া রুটিরও ব্যবস্থা হবে না। হাফিজ ওয়ালা সালাত ওয়া সালাতুল উস্তা, নামাজের হেফাজত করো। বলেন এর এক একটা পয়েন্টে ওয়াজ করলে অনেক সময় লাগে না লাগে না? এই জন্য আমি শুধু টাচ দিয়ে যাচ্ছি, দাওয়াত দিবেন কিসের? ও বিয়ারা নামাজের হেফাজত করো। আর আল্লাহ বলছেন, লক্ষ্য করে দেখুন সূরা আনকাবুতের 45 আয়াত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই নামাজে নামাজি ব্যক্তিকে যত রকমের অশ্লীল বেহায়াপনা আছে সব কিছু থেকে বিরত রাখবে। আল্লাহ কি মিথ্যা কথা বলেন? জোরে বলেন, বলেন। আমার আল্লাহ বলছেন, যিনি দুনিয়া সৃষ্টি করেছেন, এই মাইকটা যিনি তৈরি করেছেন, তিনি জানবেন মাইকটা কিভাবে চললে শান্তি আসে, কথা ঠিক কিনা? কিভাবে চালাইলে লাস্টিং করবে, এটা যিনি সৃষ্টি করছেন, যিনি তৈরি করছেন, তিনি ভালো বুঝবেন, কথা ঠিক কিনা? আমি বুঝবো না। অর্থাৎ পৃথিবী যিনি সৃষ্টি করেছেন, মানুষ যিনি সৃষ্টি করেছেন, তিনিই জানবেন কোন পথে শান্তি আসতে পারে, কথা ঠিক কিনা? আমার আল্লাহ বলছেন, নামাজ যদি কায়েম হয়ে যায় সন্ত্রাস মুক্ত দেশ হয়ে যাবে, নামাজ যদি কায়েম হয়ে যায় দারিদ্র মুক্ত দেশ হয়ে যাবে। হ্যাঁ, আমি তো শেষ, এতে 10টাই তো শেষ করবো, আমি তো বলিয়ে দিছি 10টা তো শেষ করায়, 10টা বিষয় বলবো বলছি, তাই না? না, আমি সাহেবের নির্দেশ দিয়েছি, শুনতে পারবেন? 3 দিন আছি, 3 দিন আছি ইনশাআল্লাহ।
3 দিন আসি ইনশাল্লাহ শুনতে পারবেন, আল্লাহ যদি বাঁচিয়ে রাখার যদি সুস্থ রাখে ইনশাল্লাহ শুনতে পারবেন। সম্মানিত উপস্থিতি, হাফিজু আলা সালাত, সালাতের হেফাজত করতে হবে এই দাওয়াত দিতে হবে। সালাতের হেফাজত কি করতে হবে? বর্তমান তাবলিগ আছে টঙ্গীর তাবলিগ, তারা যে নামাজের দাওয়াত দেয় ভাই রাগ করেন না, তারা যে সালাতটা শিক্ষা দেয় ওই সালাত কোরআনে নাই হাদিসে নাই, অথচ সেই সালাত তারা শিক্ষা দেয়। তাহলে বলুন ওই তাবলিগ করলে কি সঠিক সঠিক নামাজ শিখতে পারবে? অতএব শুধু সঠিক নামাজ নয়, হালাল খাদ্য খেতে হবে, হালাল পোশাক পরতে হবে, শুদ্ধ করে কেরাত পড়তে হবে। আমি বলবো এই যে তাবলিগ ইজতেমা 3 দিন, এর মধ্যে সূরা কেরাত মস্ক করারও একটা মানে সময় নির্ধারণ করতে হবে। এর মধ্যে হয় কি না জানি না, আমি হয়তো থাকতে পারি না, আমি থাকার চেষ্টা করবো। হয় না মস্ক হয় না? আলহামদুলিল্লাহ মস্ক হয়, খুব ভালো, এটা সবচেয়ে শ্রেষ্ঠ কাজ। একটা মানুষের একটা সূরার একটা শব্দ যদি আপনি শুদ্ধ করে শিখিয়ে দিতে পারলেন, সারা জীবনের জন্য তাকে জাহান্নাম থেকে বাঁচাই দিলেন। অর্থাৎ আপনারা সবসময়ের জন্য কেরা শুদ্ধ করে যখন পড়ানো হয়, মাশাআল্লাহ কোনো বেতন দেন না তাদেরকে, হারে আমার ভাইয়েরা কত কষ্ট করে আপনাদেরকে শিখান, এই যে যারা জিম্মাদার আছে তারা শিক্ষা দেন, এটা কত বড় সওয়াবের কাজ। আল্লাহ নবী বলেছেন এর চেয়ে ভালো কাজ আর দুনিয়ার বুকে নাই যে কোরআন শিখে এবং অন্যদেরকে শিক্ষা দেয়। অর্থাৎ কোরআন শুদ্ধ করি অন্তত সূরা ফাতিহা এবং সূরা ইখলাস, এই দুইটি সূরা অন্তত শুদ্ধ করে অবশ্যই পড়তে হবে। সারা জীবনে দুইটা দিয়ে আপনি চলতে পারবেন, যদি নাও শিখেন কোনো অসুবিধা নেই। তো আমি এই 10টা বিষয়ের উপর যতগুলো আল্লাহর আদেশ, সেই আদেশগুলোর ভিতর থেকে মাত্র 10টি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করলাম। এরপরে আদেশ বাকিগুলো আছে এবং কি কি নিষেধ এবং কোরআন থেকে এবং হাদিস থেকে এবং দলিল দিয়ে প্রমাণ দিয়ে নাম্বার দিয়ে উপস্থিত করার চেষ্টা করবো। যদি আমার মাহবুব, আমার পরওয়ারদিগার, আমার স্রষ্টা, আমার মহান রব্বুল আলামিন যদি আমাকে সুস্থ রাখেন এবং তৌফিক দান করেন, তাহলে আমি এগুলো বলার চেষ্টা করব। আল্লাহ আমাকে তৌফিক দান করুক বলার এবং আপনাদেরকে ধৈর্য সহকারে শোনার এবং জীবনের সকলকে আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করুক, আমিন। আকুলু কৌলি হাজা, আস্তাগফিরুল্লাহ লি ওয়ালাকুম। সম্মানিত উপস্থিতি, শুনেন আমরা যে বক্তৃতা দেই এই বক্তৃতা হয়তো মনে নাও থাকতে পারে, আমাদের লেখা অনেক বই পুস্তক আছে ওই দিকে পাবেন, আমার লেখা 4টি বই আছে ওখানে নিয়ে বসে আছে, আমার ভিডিও ক্যাসেটও আছে ওখানে পাবেন। তো একটা আছে মোনাফেকের চরিত্র, সুবহানাল্লাহ, মোনাফেক বলতে কোরআন হাদিসে যা বলছে সেগুলো ওই বইটির মধ্যে পাবেন 15 টাকা দাম। হাসরের মাঠে কার কি অবস্থা ঘটবে, হাসরের মাঠে কোরআন কোন জায়গায় থাকবে, হাদিস কোন জায়গায় থাকবে, নবী কোথায় থাকবে, গরু বাছুর কোথায় থাকবে, আল্লাহ কোথায় থাকবে, জমিন কি অবস্থা থাকবে, আসমান কি অবস্থা থাকবে, সব হাদিস নাম্বার দিয়ে দিয়ে একটা একটা করে একেবারে সহজে ছোট্ট একটা বইয়ের মধ্যে বিশাল জিনিস ঢুকিয়ে দেওয়া হয়েছে। 10 টাকায় নিয়ে যাবেন। কিয়ামতের পূর্বে কি কি ঘটবে এগুলো ডিটেলসভাবে বর্ণনা করা হয়েছে। আর নামাজ শিক্ষা তো অনেকেই পড়ছেন, আমার নামাজ শিক্ষার একটু করে দেখবেন, আমাকে যদি ভালোবেসে থাকেন তাহলে এটা একটু উপকার হবে। যদি থাকো তবু আরেকটা নামাজ শিখে নিয়ে আপনারা আরেকজনকে উপহার দেবেন, তাহলে আপনার কি হবে, আপনি ওখান থেকে সব পাবেন, আমি এই টাকাটা দিয়ে আরেকটা বই আপনাদের উপহার দিয়ে দিতে পারবো, তাহলে দিনের খেদমত হবে। আশা করি প্রত্যেকে 1-1টা 20 টাকা দিয়ে একটা নামাজ শিখে নিয়ে যাবেন। এই দাঁড়িয়ে আছে সহি সহজ নামাজ শিখা, জিজ্ঞেস আব্দুর রহিম সাহেবের লেখা বই।